আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের সমগ্র বরাক তুতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, করিমগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিবর্তনের দাবি ফের বিধানসভায় তুললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ। ইতিমধ্যেই রামকৃষ্ণনগর এলাকায় জমি নির্ধারণ করেছে জেলা প্রশাসন। এবছর মেডিকেল কলেজের কাজ শুরু করার কথা বৃহস্পতিবার রাজ্য বাজেটে ঘোষণাও করা হয়েছে, কিন্তু কমলাক্ষের দাবি করিমগঞ্জ শহরের 10 কিলোমিটারের মধ্যে উপযুক্ত স্থান রয়েছে মেডিকেল কলেজের। ভূমিদাতা হিসেবে বৈকুণ্ঠচরণ রায় অষ্টপতির নাম করিমগঞ্জ সিভিল হাসপাতালে সংলগ্ন করার দাবিও তুলেন তিনি। প্রশ্নোত্তর পর্বে কমলাক্ষদে পুরকায়স্থ শুক্রবার করিমগঞ্জের হাসপাতালগুলির দুর্দশা বিধানসভায় তুলে ধরেন। তার অভিযোগ, মডেল হাসপাতালে নামেই শুধু মডেল হাসপাতাল কাজে নয়, প্লাম্বার নেই, ইলেকট্রিশিয়ান নেই, গিরিশগঞ্জ হাসপাতালের যে অবস্থা সেটা নিয়ে তদন্ত করা উচিত সরকারের। শীঘ্রই সেখানে স্বাস্থ্য বিভাগের পদস্থ আধিকারিকদের একটি দল পাঠানো হবে। তাছাড়া হাসপাতাল পরিচালনা কমিটির অধীনে স্বল্প বেতনে কর্মরত কর্মীদের চাকরি নিয়মিত করার দাবিও করেন তিনি। তবে রাজ্যের হাসপাতালগুলির দুর্দশা খতিয়ে দেখার জন্য আগামী 6 এপ্রিল থেকে 8 এপ্রিল অবধি রাজ্যে স্বাস্থ্য উৎসব আয়োজনের কথা বিধানসভায় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। তিনি বলেন, স্কুলে গুণোৎসবের আদলে হাসপাতালে হবে স্বাস্থ্য উৎসব। প্রতিটি হাসপাতালের কি কি সমস্যা রয়েছে সেটা খতিয়ে দেখে একটি নির্দিষ্ট ফরম্যাটে লিপিবদ্ধ করা হবে। তার ভিত্তিতে কোথায় কি সমস্যা রয়েছে সেটা সমাধান করা হবে স্কুলের মতো। তবে বিধায়কের দাবি মেনে গিরিশগঞ্জ মডেল হাসপাতালে শীঘ্রই স্বাস্থ্য বিভাগের এক টিম পাঠানোর আশ্বাসও দেন তিনি। তাছাড়া হাসপাতাল পরিচালনার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে কোনো টাকা দেওয়া হয় না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতীয় স্বাস্থ্য মিশন থেকে হাসপাতালগুলিকে বার্ষিক অনুদান দেওয়া হয়। হাসপাতালের অস্থায়ী কর্মীরা থাকেন পরিচালনা কমিটির অধীনে, তাই বার্ষিক অনুদান অনুযায়ী মেডিকেল কলেজে হয়তো 5,000 থেকে 6,000 টাকা করে দেওয়া সম্ভব হয়, কিন্তু গ্রামের হাসপাতালগুলি 1,000 থেকে 2,000 টাকা করে দিতে থাকে। তবে বিষয়টি সরকারের সঙ্গে জড়িত নয়। একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দেন করিমগঞ্জের প্রস্তাবিত মেডিকেল কলেজ রামকৃষ্ণনগরে স্থাপন করা হবে। কমলাক্ষ সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে করিমগঞ্জ শহরের 10 কিলোমিটারের মধ্যে মেডিকেল কলেজ নির্মাণের জন্য উপযুক্ত স্থান থাকার কথাও বলেন। তবে স্বাস্থ্যমন্ত্রী জানান করিমগঞ্জ মেডিকেল কলেজের জমি নির্ধারণের জন্য বিশেষজ্ঞরা জমি পরিদর্শন করে গেছেন। কয়েকটি স্থানে জমি দেখা হয়েছিল, রামকৃষ্ণনগরেরও 2টি স্থানে জমি দেখা হয়। শেষ পর্যন্ত সব দিক থেকে উপযুক্ত বলে বর্তমান স্থানটি বেছে নেওয়া হয়েছে। জেলাশাসক জমির প্রস্তাবও পাঠিয়েছেন সরকারের কাছে। তবে ভূমিদাতা হিসেবে প্রয়াত বৈকুণ্ঠচরণ রায় অষ্টপতির নাম করিমগঞ্জ সিভিল হাসপাতালে সংলগ্ন করার বিষয়টি বিবেচনার আশ্বাস দেন তিনি। উল্লেখ্য, করিমগঞ্জ হাসপাতাল নির্মাণের জন্য 1899 সালে জমি দান করেছিলেন বৈকুণ্ঠচরণ রায় অষ্টপতি। 1930 সালে সেই জমিতে সিভিল হাসপাতাল নির্মাণ করা হয়। অপরদিকে নানা প্রতিকূলতা, অসন্তুষ্টি আর প্রশাসন ও স্থানীয় নাগরিকদের মধ্যে ভুল বুঝাবুঝির মধ্যেই শুক্রবার পুরসভার তরফে শুরু করা হয়েছে সরকারি জমি বেদখলমুক্ত করার অভিযান। এদিন অতিরিক্ত জেলাশাসক হিমাশ্রী ডেকার নেতৃত্বে জেলা প্রশাসন ও পুরসভার আধিকারিকরা বিশাল সংখ্যক পুলিশ এবং আধাসামরিক বাহিনীর জওয়ানদের নিয়ে অভিযানে নামেন। সকাল থেকেই ব্যাপক মাত্রায় শ্রমিক এবং এক্সকেভেটর নিয়ে শুরু হয় অভিযান। এতে বেশ কয়েকটি বাড়ি ও আবাসনের বাসিন্দাদের সমস্যার মুখে পড়তে হয়েছে। এদিন পৌরসভার পক্ষ থেকে 24 ফুট রাস্তা এবং 8 ফুট ড্রেনের সীমা নির্ধারণ করে জমি দখলমুক্ত করা হয়। যদিও এদিন অম্বিকাপট্টি চৌরঙ্গী পয়েন্ট থেকে ভারতী কর্নার পর্যন্ত নালার দখলকৃত জমি মুক্ত করার প্রক্রিয়ায় স্থানীয়দের মধ্যে প্রবল আগ্রহ থাকার বিপরীতে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই অভিযোগ করে বলেন, গতকালই পুরসভার পক্ষ থেকে মাইক যুগে ঘোষণা করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময়সীমা দেওয়া হলেও 24 ঘন্টা অতিক্রম করার আগেই এই অভিযান চালানো হয়েছে। উল্লেখ্য, শিলচর শহরের ব্যস্ততম আবাসিক এলাকা চার্চ রোড অম্বিকাপট্টির জমাজলের সমস্যা দীর্ঘদিনের। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী গত 26 ফেব্রুয়ারি বিভাগীয় কর্তৃপক্ষ দলীয় কার্যকর্তাদের সঙ্গে নিয়ে অম্বিকাপট্টির জনগণের সঙ্গে বৈঠক করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী শিলচর পৌরসভার অধীনে অম্বিকাপট্টি চৌরঙ্গী থেকে ভারতী কর্নার এবং ভারতী কর্নার থেকে সুভাষনগর পর্যন্ত পাকা ড্রেন কাম কালভার্ট তৈরির জন্য গত বছর জেলাশাসককে নির্দেশ দিয়েছিলেন শিলচরের বিধায়ক।
পরবর্তীতে জেলা শাসক, জেলা উন্নয়ন আধিকারিক সহ পৌরসভার কার্যবাহী আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিজে এলাকাবাসীর দুর্দশার কথা মাথায় রেখে এই কাজগুলো করার সিদ্ধান্ত নেন তিনি। পরবর্তীতে শিলচর পৌরসভার পক্ষ থেকে টেন্ডারের মাধ্যমে SNT ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড নামের কোম্পানিকে এই কাজের বরাদ্দ দেওয়া হয়। কিন্তু অনেক দিন থেকে ঠিকাদার কাজ শুরু না করায় জেলাশাসকের কার্যালয়ে বৈঠকে শীঘ্রই কাজ শুরু করতে বলেন বিধায়ক। ওই বৈঠকে বিভাগীয় কর্তৃপক্ষ জানিয়েছিলেন অম্বিকাপট্টিতে অনেক জায়গায় জবরদখল রয়েছে, রাস্তার পাশে ড্রেন তৈরির আগে উভয় দিকের ডিমার্কেশন করা অত্যন্ত জরুরি, তাই পুরসভা এবং সেটেলমেন্ট বিভাগকে ডিমার্কেশন করার জন্য চিঠি দিয়েছিলেন বিধায়ক। এর সূত্র ধরেই পৌরসভার পক্ষ থেকে নোটিশ জারি করা হয়। এরপর বিধায়ক উদ্যোগ নিয়ে স্থানীয় জনগণের উপস্থিতিতে সভা করে এর গুরুত্ব তুলে ধরেন। শেষে এক বাক্যে বিধায়কের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে এই কাজে তাকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন স্থানীয়রা। এদিকে নিজের ঐকান্তিক ইচ্ছাশক্তি আর প্রশাসনিক তৎপরতার পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতায় সন্তোষ ব্যক্ত করেছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিধায়ক জানান অনেকেই দখলকৃত জমি নিজেরাই ব্যঙ্গে মুক্ত করে প্রশাসনকে সহযোগিতা করছেন, এর জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিধায়ক। বর্তমানে রাজ্য বিধানসভার অধিবেশনে ব্যস্ত রয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সেখান থেকে ফোনে তিনি জানান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী থেকে এই কাজ করা সম্ভব হচ্ছে, যার জন্য শিলচরবাসীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। পাশাপাশি ওই কাজে নিযুক্ত বিভাগীয় আধিকারিকদের সঙ্গে জেলাশাসকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বলেন, সার্বিক দিক থেকে স্থানীয় বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তিনি আশাবাদী প্রকল্পের কাজ শেষ হলে বৃহত্তর ওই এলাকা জমা জলের দুর্ভোগ থেকে চিরতরে রেহাই পাবে। অপরদিকে 30 মার্চ বিজ্ঞান, 1 এপ্রিল MIL পরীক্ষা, বলল সেবা, নির্ধারিত সময়ে ফল প্রকাশের আশ্বাস। অঙ্ক, সমাজ বিজ্ঞানের প্রশ্ন ফাঁস আশঙ্কা সত্ত্বেও অস্বীকার সরকারের, প্রশ্ন ফাঁসের কাহিনী প্রকাশ্যে আনা ধেমাজির শচীন্দ্রের দাবিতে চাঞ্চল্য, তদন্তে তথ্য না পাওয়ার দাবি শিক্ষামন্ত্রীর, প্রথমে বিজ্ঞান তারপর অসমীয়া মাতৃভাষা, সমাজ বিজ্ঞান নিয়েও সংশয়, তাহলে কি মাধ্যমিকে সব বিষয়ের প্রশ্ন ফাঁস হয়েছে? টাকার বিনিময়ে একাংশ পরীক্ষার্থীর হাতে আগেই এসে গেছে প্রশ্নপত্র, মাধ্যমিকে প্রশ্ন ফাঁসে অভিযুক্তদের গ্রেফতারের পর এমন আশঙ্কা প্রবল হয়ে উঠেছে, বিধানসভায় বিরোধীরাও সব বিষয়ের প্রশ্ন ফাঁস হওয়ার আশঙ্কা করছেন, সরকার অবশ্য তেমন সম্ভাবনা নাকচ করে দিয়েছে, পুলিশের তদন্তে তেমন কোনো তথ্য প্রমাণ না পাওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিজ্ঞান অসমীয়া বিষয়ের প্রশ্ন যারা ফাঁস করতে পেরেছে অবলীলায়, তারা কি বাকি বিষয়ের প্রশ্ন ফাঁস করার চেষ্টা করেননি? কারণ এতটাই সাহসী ছিল সেই প্রশ্ন ফাঁস চক্র, যারা গুগল পের মতো UPI-এর মাধ্যমে টাকা লেনদেন করে বিক্রি করেছে প্রশ্ন, পুলিশ সেই তথ্য প্রমাণ পেয়েছে হাতে। কিন্তু সমাজ বিজ্ঞানের প্রশ্ন ফাঁসের আশঙ্কাকে আরো প্রবল করে তুলেছে ধেমাজির পরীক্ষা নিয়ন্ত্রক শচীন্দ্র দুলের ভাষ্য। শিক্ষক শচীন্দ্র দুলেই সেই ব্যক্তি যিনি প্রথমে বিজ্ঞানের প্রশ্ন ফাঁসের কাহিনী সেবা কর্তৃপক্ষ শিক্ষামন্ত্রীর নজরে আনেন, বিধানসভায় বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়াও একই আশঙ্কা ব্যক্ত করেন। শুক্রবার তিনি বিধানসভায় বলেন, প্রথমে বিজ্ঞান তারপর অসমীয়া প্রশ্ন ফাঁসের কথা জানিয়েছে সরকার, ফলে বাকি বিষয়ের প্রশ্ন ফাঁস হওয়ার সংশয় তৈরি হয়েছে পরীক্ষার্থী ও অভিভাবকদের মনে, বিভিন্ন মহলে এই আলোচনাও চলছে, সরকার বিষয়টি স্পষ্ট করুক। অন্যান্য বিরোধী বিধায়করাও তাকে সমর্থন করে এ ব্যাপারে সরকারের কাছ থেকে বিবৃতি দাবি করেন। তবে সংসদ বিষয়ক মন্ত্রী পীযূষ হাজারিকা দাবি করেন, মুখ্যমন্ত্রী বিবৃতি দেওয়ার পর প্রশ্ন ফাঁস নিয়ে বলার আর কিছু থাকেনি, আগেও প্রশ্ন ফাঁস হয়েছে কিন্তু এত দ্রুত অপরাধীদের করায়ত্ত করার নজির নেই। তবে শিক্ষামন্ত্রী রণজ পেগু বিধানসভায় জানান, পুলিশ অপরাধীদের গ্রেফতার করেছে, নিজেদের দোষ স্বীকার করেছে অভিযুক্তরা, শুধু বিজ্ঞানের প্রশ্ন ফাঁস হয়েছে, অসমীয়ার প্রশ্ন জ্বালিয়ে দিয়েছে অভিযুক্তরা, সেটা উদ্ধার করেছে পুলিশ, ফলে দুটি বিষয়ের পরীক্ষার নতুন দিন ঘোষণা করা হয়েছে। তবে এছাড়া অন্য কোনো বিষয়ের প্রশ্ন ফাঁস হয়েছে বলে তদন্তে ধরা পড়েনি, পুলিশও জানায়নি সেটা। কিন্তু ধেমাজির পরীক্ষা নিয়ন্ত্রক শচীন্দ্র দুলেই প্রথমে বিজ্ঞানের প্রশ্ন ফাঁসের কাহিনী প্রকাশ্যে নিয়ে আসেন। 13 মার্চ বিজ্ঞান পরীক্ষা ছিল, কিন্তু 12 মার্চ দুপুরেই হাতে লেখা প্রশ্নপত্র তার হাতে চলে আসে। ধেমাজির স্কুল ইন্সপেক্টর, সেবার উপসচিব, এমনকি শিক্ষামন্ত্রীর নজরেও আনেন তিনি। শচীন্দ্রের দেওয়া তত্ত্ব ক্ষতি দেখেই বাতিল করা হয় বিজ্ঞানের পরীক্ষা। তবে বিজ্ঞানের আগে অঙ্ক ও সমাজ বিজ্ঞানের প্রশ্ন ফাঁস হওয়ার খবরও তিনি পেয়েছিলেন, অবশ্য হাতে তথ্য প্রমাণ ছিল না দাবি শচীন্দ্রের। শুক্রবার তিনি সংবাদ মাধ্যমে বলেন, মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার দিন বিকেল থেকেই গণ্ডগোল বুঝতে পারি,
তখন থেকেই বুঝতে পারি কোথাও না কোথাও প্রশ্ন ফাঁস হয়েছে। অঙ্ক সমাজ বিজ্ঞানের ক্ষেত্রেও পেয়েছি প্রশ্ন ফাঁসের খবর, তবে হাতে তথ্য প্রমাণ ছিল না। কিন্তু 12 মার্চ দুপুরে বিজ্ঞানের হাতে লেখা প্রশ্ন আমার হাতে চলে আসে, তখনই আমি বিষয়টি দেমাজির স্কুল পরিদর্শককে জানাই, সেবার উপসচিবকেও জানাই, চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথা হয়, শিক্ষামন্ত্রীর সঙ্গেও কথা হয় ফোনে। প্রশাসনের তলপে রাতেই গোগামুখ থেকে ডিব্রুগড়ে যাই আমি, পুলিশ সুপারকে সব কিছু জানাই। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।